অসম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেটুক আমি শর্ট করে এডিআরই এক্সামিনেশন বলে কো প্রথম পর্যায়ের পরীক্ষা শোণিতপুর জেলাত আমার পরহি দিনা অর্থাৎ 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হব আমার টোটেল আমার ক্যান্ডিডেট হয়েছে 61,706 এখিনি পরীক্ষার্থী 61,000 পরীক্ষার্থী আমার ইয়াত পরীক্ষা দিবলে আহিব আর তারে বাবে আমি সেন্টার সিলেক্ট করেছো 155টা গোটেই জেলাখন আর আপনি তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় তেজপুর বিশ্ববিদ্যালয় কলেজ খিনি হাইস্কুল খিনি আনকি হাইস্কুল এন্ড মিডিল স্কুল আর আমি প্রাইভেট ইনস্টিটিউশন যেবিলাক স্কুল আছে এই আটাইবোৰ স্কুল লওয়া হয়েছে আটাইখিনি সামরি প্রায় 155টা আমার সেন্টার লওয়া হয়েছে এই সেন্টারটা গোটেই জেলাখনত বিস্তৃত হয়ে আছে আর তার ভিতর অবভিয়াসলি তেজপুরের মানে তেজপুরের সেন্টার আটাইতকে বেশি আর মহিলা যিসকল পরীক্ষার্থী থাকিব তেওঁলোকক আমি অল্প ওসর তেজপুর বা নিকটবর্তী অঞ্চলত সেন্টারত আমি তেওঁলোকক দিয়ার ব্যবস্থা করেছো ইতিমধ্যে আমি যদি পরিকল্পনার কথা ভাবো আমার ইয়াতে প্রায় 29,000 পরীক্ষার্থী হল আমার নিজের গৃহ জেলার শোণিতপুর জেলার আর 32,000 পরীক্ষার্থী আমার আন জেলার তার ভিতর নগাঁও জেলার পরীক্ষার্থী আটাইতকে বেশি 27,000 পরীক্ষার্থী আহিব আর আন আন জেলার অল্প কম কম পরিমাণে আমার ইয়ালেকে আহিব এটা নগাঁও জেলার পরীক্ষার্থীর কথা যদি আমি চিন্তা করবলগিয়া হয় তেতিয়াহলে আমি কলিয়া ভোমরা দলং হয়ে নগাঁও সোমাবলগিয়া তেজপুর সোমাবলগিয়া যিখিনি বাট আছে এই আটাইকেইটা বাটত আমি সুবিধাখিনি করে দিব লাগিব ট্রাফিকর সুবিধা করব লাগিব সাইনেজ লাগিব আমার সাফিসিয়েন্ট তাত ট্রাফিক পুলিশ লাগিব আটাইখিনি মানুষ লাগিব যিখিনি আমি ব্যবস্থা করেছো রোড সাইনেজের ব্যবস্থা করা হয়েছে যাতে তেওঁলোকে গন্তব্যস্থলত যাওয়ার কারণে সঠিক রাস্তাটো তেওঁলোকে লব পারে আর এটা কথা কোৱা হয়েছে যে দুঘণ্টা আগত পরীক্ষা যেহেতু আরম্ভ হব 10:30 বজাত অন্তত দুঘণ্টা আগত তেওঁলোকে গন্তব্যস্থান নিজা কেন্দ্রত তেওঁলোকে উপস্থিত হব লাগিব সেই ব্যবস্থাখিনি আমি করছো সেন্টারবিলাকত আনকি তেওঁলোকে যদি গাড়ি কোনোবাই লৈ যায় সেই গাড়িখিনি রখার বাবেও যাতে পার্কিংৰ অসুবিধা নহয় তেনেকুৱা ধৰণৰ কথাও চিন্তা করা হয়েছে আমি 155টা পরীক্ষা কেন্দ্রত আমার সেন্টার ইনচার্জ ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে তেওঁলোকক ট্রেনিং দিয়া হয়েছে আর তাত বাদে সুপারভাইজিং অফিসার আমি দিছো এই সুপারভাইজিং অফিসার সকলে ইতিমধ্যে প্রত্যেক সেন্টারত ভিজিট করেছে সেন্টার ইনচার্জের লগত আর যেওঁলোকর যাবতীয় প্রস্তুতি সেইখিনি করেছে আমার কিছু সেন্টারত যে তেজপুর ইউনিভার্সিটিত আমার প্রায় 3,000 পরীক্ষার্থীয়ে পরীক্ষা দিব আর তাত বাদে আমার কলেজ কেখন আর তেজপুর বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল যত 1,000-এর উপর পরীক্ষার্থীয়ে পরীক্ষা দিব এইকেটা সেন্টারত আমি বিশেষ ব্যবস্থা লবলগিয়া হয়েছে তাত ব্যারিকেডিংয়ের ব্যবস্থা লবলগিয়া হয়েছে যাতে কারো একো অসুবিধা নহয় কারণ তাত বেশি মানে পরীক্ষার্থী একে সময়ত একেলগে গোট খাব আর তাত বাদে আমার কিছুমান সেন্টারত প্রায় 40টামান সেন্টার আমি পাইছো যিবোৰ সেন্টারত কোনোবা ফালে কৰবাত হয়তো ওয়াল নাই কৰবাত এনেকুৱা ধৰণৰ কিছুমান অসুবিধা আছে যিখিনি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অসুবিধা সেইখিনি আমি সাময়িকভাবে হলেও পরীক্ষাটো কন্ডাক্ট করার কারণে আমার সার্কেল অফিসার আর খণ্ড উন্নয়ন বিষয়াসকলক আমি নির্দেশনা দিয়া হয়েছে যাতে তেওঁলোকে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে আটাইখিনি ব্যারিকেডিং করে দিব পারে যাতে কোনো ফালৰ পৰা চাৰিওফালৰ পৰা সেই সেন্টারটো সুরক্ষিত হয় পরীক্ষার্থীসকললৈ আমি এটাই আহ্বান জনাব বিচাৰিছো ইতিমধ্যে এডমিট কার্ডত কোৱা হৈছে যে মোবাইল ফোন আর যিকোনো ধরনের ইলেকট্রনিক গেজেট তেওঁলোকে যাতে লৈ নাহে পরীক্ষা কেন্দ্রলৈকে কারণ সেইটো তেওঁলোকৰ নিজা রিস্কত আনিব লাগিব আমি কোনো রখার ব্যবস্থা তেনেকে নাৰাখোঁ তেওঁলোকে সেইকাৰণে নানিলে ভাল তেওঁলোকে অকল পরীক্ষা দিবলগীয়া হয় পথ নির্দেশনা আমি বিভিন্ন ঠাইত দি দিছোঁ আমার কন্ট্রোল রুম খোলা আছে ডিডিএমএ আমার কন্ট্রোল রুম ইয়াত গোটেই 24 ঘণ্টা থাকে সেই নম্বর আমি শেয়ার করে দিছোঁ নম্বরবিলাক সেন্টার ইনচার্জক দিয়া আছে আর নম্বরবিলাক আমি সোশ্যাল মিডিয়াত আমার পেজবিলাকত আমি নম্বরবিলাক দিছোঁ যে এইটো নম্বর কারোবার যদি কিবা অসুবিধা থাকে তেতিয়ালে সেই নম্বরত ডায়েল করলে আমার ইয়াতে কর্মচারী তাত থাকিব কাস্টম থাকিব তেওঁলোকক আমি প্রপারলি গাইড করে দিব ইতিমধ্যে কলো যে দুঘণ্টা আগত তেওঁলোকে গন্তব্যস্থল পাব লাগিব প্রত্যেকে দুঘণ্টা আগত গন্তব্যস্থল আমি আমি আর একটা কথা হল আমি যেহেতু স্ট্রং রুম আমার সেন্ট্রেলি তেজপুরত আমার জেলা আমার কোষাগারত স্ট্রং রুম রখা হয়েছে এই স্ট্রং রুমের পর আমি দূরণিবতিয়া ঠাই আমার আটাইতকে দূরণিবতিয়া ঠাইখন হল অঞ্চলটো হল বা সেন্টারটো হল হুগ্রাজুলি হাইস্কুল হায়ার সেকেন্ডারি স্কুল হুগ্রাজুলিলৈ আমার ইয়ার প্রায় 1 ঘণ্টার উপর লাগিব 65 কিলোমিটার তাত বাদে আর বাকিখিনি ওসর গতি আমি দূরণিবতিয়া ঠাইখিনিক আমি সোনকালে প্রায় রাতি 2টা বজাৰ পৰা আমি 15 তারিখে রাতি 2টা বজাতে ডেসপাচ আরম্ভ করেম আর ওসরখিনি আমি অকমান পলম তেওঁলোকৰ কারণে আমি টাইম স্লট এটা ধরে দিছো কোনে কিমান সময়ত আহিব যাতে আমি সকলোকে অন্তত 3 ঘণ্টা আগতে আমি ইয়ারপা ডেসপাচ করব পাৰোঁ আর যাতে তেওঁলোকে 2 ঘণ্টার আগতে গৈ তেওঁলোকে নিজৰ নিজৰ সেন্টার গৈ পায় 100 মিটাৰ রেস্ট্রিকশন এটা আছে আমার পরিসরের সেই পরিসরের 100 মিটাৰৰ ভিতৰত পরীক্ষার্থী
বা পরীক্ষার লগত নিয়োজিত ব্যক্তি সকলক বাদ দি আন লোকর প্রবেশ নিষেধ করা আছে। তেওঁলোকে ভিতরও সোমাব নোৱাৰিব আৰু 100 মিটাৰৰ ভিতৰতে তেওঁলোকে অবস্থান কৰিব লাগিব।